কেন চিন্তা করছো এত? তোমার হোটেল তো দাঁড়িয়ে যাবে। দেখ, হোটেল নিয়েও যে খুব বেশি চিন্তা করি তা নয়, হোটেলের মালিকানা তো আমার একার নয়, তুই আছিস, তুই যা হোটেলের জন্য করেছিস। তারপর তো তা হয়তো কিছুই কাজ করতে পারি না, কিন্তু যখন গিয়ে দাঁড়ায় তখন তো আমার বুকে বল আসে। বোন, একদিন দেখবে না তোমার এই হোটেল অনেক বড় হবে। ওইসব সিনেমা সিরিয়ালে হয়, বাস্তবে হয় না মা। কেন, তুমি বুঝতে পারো না? এই যে এখনই কত মানুষ তোমার হোটেলে আসে বলতো, তোমার হাতের বানানো খাবার তারা খেতে কত ভালোবাসে। আর তারা তো সব থেকে বেশি ভালোবাসে তুমি যে প্রত্যেককে বাড়ির মতো আপ্যায়ন করো, নিজে হাতে খেতে দাও, সেটা তো সবাই ভালোবাসে বলো। ওইটুকুই তো পারে, আর কিছু পারি? চলো, দেরি হয়ে যাবে, চলো মা। কাকিমা, মা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? এরম করে কেন বলছো? তুমি তো আমার জগৎ জননী, বলো। তোমার খিলখিল দিয়ার ময়ূরাক্ষী আন্টিকে নিয়ে কি কোনো সমস্যা হয়েছিল? সমস্যা ঠিক নয়, মানে আমার মনের মধ্যে কতগুলো জেগে ছাড়। চ কাকিমা, তুমি আমার যতটা না শাশুড়ি মা তার থেকে অনেক ভালো বন্ধু। দেখ, আমি যদি তোকে বলি তাহলে তোর, মানে আমি বলতে চাইছি যে আমি না কখনো চাই না তোর কাকুর সম্মান তোর চোখে নেমে যাক। তোরা যা কাকুকে সম্মান করিস, ভালোবাসিস, সেই জায়গাটা নষ্ট হোক আমি কখনোই চাই না। সেটা কখনো হয়? আমি ছোটবেলা থেকে কাকুকে দেখছি, আমি তো আমার চোখ দিয়ে কাকুকে চিনেছি। কখনো কারোর কথাতেই কাকুর প্রতি আমার কোনো অসম্মান তৈরি হবে না কাকিমা। তোকে কি বলি বলতো, আসলে কি জানিস তো, এই ময়ূরাক্ষীর সঙ্গে তোর কাকুর কি বলি বলতো, তুই ছেলে মানুষ, এই তোদের ময়ূরাক্ষী আন্টি আর তোর কাকুর, মানে কাকুর বিয়ের আগে ওদের একটা সম্পর্ক ছিল। কি হলো মা, অবাক হয়েছ? না কাকিমা, অবাক হওয়ার কিছু নেই, কিন্তু মানে আমি ভাবি যে তোমরা বোধ হয় সবসময় এরকমই ছিলে। তোমার আগে কাকুর যে কোনো জীবন থাকতে পারে আমি এভাবে ভাবিই তো নি কোনোদিন। সত্যিটা তো সত্যিই বলো, কিছু করার নেই।